হ্যালো ভিউয়ার্স, ইউরোপ বাংলা কনসালটেন্স থেকে আমি অ্যাডমিশন কাউন্সিলর ফাইজা বলছি। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো শেনজেন ভুক্ত একটি ইউরোপিয়ান আইল্যান্ড কান্ট্রি মাল্টা নিয়ে। মাল্টার উচ্চশিক্ষা নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে এদের ব্যাপারে কিছু জেনারেল ইনফরমেশন দিয়ে রাখতে চাই। মাল্টার অফিসিয়াল নেম কিন্তু হচ্ছে স্টেট অফ মাল্টা, এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাল্টিস এবং ইংলিশ, প্লাস এদের অফিসিয়াল কারেন্সি হচ্ছে ইউরো। এখন চলে আসি, আপনি যদি মাল্টাতে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আপনি কিন্তু টপ র্যাঙ্ক গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। আপনি হচ্ছে যেহেতু যে শেনজেনভুক্ত কান্ট্রি, শেনজেনভুক্ত কান্ট্রির সবগুলো সুযোগ সুবিধা দিতে পাচ্ছেন, অর্থাৎ আপনি উইকে 20+ আওয়ার্স করে ওয়ার্ক করার পারমিট পাচ্ছেন। আপনি এখানে কিন্তু লো কস্ট অফ স্টাডি এবং লো কস্ট অফ লিভিং পাচ্ছেন, এবং আপনি লো ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। প্লাস আপনি যদি চান আপনি কিন্তু আইএলটিএস ছাড়াও এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এখন চলে আসি, আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান আপনার কি কি মিনিমাম এডুকেশন রিকোয়ারমেন্টস লাগবে? আপনার কিন্তু এসএসসি প্লাস এইচএসসি তে 3+3 অর্থাৎ 6 হলেই চলছে, এবং আপনার সিজিপিএ মাস্টার্স এর জন্য লাগছে হচ্ছে 2.5। এখন চলে আসি, আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান আপনার কি কি একাডেমিক ডকুমেন্টস লাগবে? ফার্স্টলি লাগছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার পাসপোর্ট সাইজ দুটি ছবি, একটি আপডেটেড সিভি, এবং আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ভার্সিটি প্রফেসরদের কাছ থেকে দুটি রেকমেন্ডেশন লেটার, এবং থাকছে আপনার এনআইডি এবং বার্থ সার্টিফিকেটের ফটোকপি। এখন চলে আসি, আপনারা আপনাদের সম্পূর্ণ গন্তব্যে যাওয়ার জন্য ইউরোপ বাংলা কনসালটেন্টসকে কেন চুজ করবে। ফার্স্টেই বলে রাখি, আমাদের কিন্তু কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, আমাদের কোনো হিডেন কস্ট নেই, এবং আমরা কিন্তু আপনার ফাইল ফ্রিতে অ্যাসেস করে থাকি। আমাদের ঢাকা এবং চিটাগাংয়ে দুটি অফিস রয়েছে। আমাদের সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত অফিস খোলা থাকে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আপনারা কিন্তু এই সময়ের মাঝখানে আমাদের অফিসে এসে আপনার ফাইল ইজিলি অ্যাসেস করাতে পারছেন। এখন যদি আপনি মনে করেন যে না, আমি আপনাদের অফলাইনে না করে অনলাইনে আমার ফাইল অ্যাসেস করাবো, তাহলে কিন্তু আপনি এটা ইজিলি করতে পারছেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর প্রত্যেকটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আপনার ডকুমেন্টসগুলো দিয়ে দিলে আমরা কিন্তু আপনাকে ইজিলি অ্যাসেস করাতে পারবো আপনার ফাইল। আমরা আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার ভিসা অফিসে যাওয়া পর্যন্ত সব প্রকার ডকুমেন্টাল হেল্প দিয়ে থাকি। আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এতটুকু পর্যন্তই, আসসালামু আলাইকুম।